আপনাদের ট্যাক্সের টাকায় চলে, সকলের ট্যাক্সের টাকায় আমাদের এই যে প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, এটাকে আপনারা সবাই আপনাদের হৃদয়ে ধারণ করবেন এবং অন্তর অন্তঃস্থল থেকে বাংলাদেশ পুলিশের যে সকল অকুতোভয় নির্ভীক সদস্য নীরবে জীবন দিয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের পুলিশের সবাই যে ফেরেস্তা তা না, এই যে ওসি প্রদীপের মতো এরকম যেরকম ভিন্ন মতাবলম্বী দুই একজন মানুষ থাকতে পারে যে তাদের জন্য পুরো ডিপার্টমেন্ট কখনো দায় নেবে না, ঠিক তেমনি ভালোবাসার জায়গাটায় এখনও বাংলাদেশ পুলিশ রয়েছে, কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান পুলিশ রয়েছে এবং এই প্রতিষ্ঠান পুলিশকে মন থেকে ভালোবেসে যাব। এবং আমার বাবা অনেক ভালোবাসত বিদায় বাংলাদেশ পুলিশে আমাকে নিজে নিয়ে গিয়েছিল এবং আমি নিজে দীর্ঘ 6 মাস কষ্ট করে ট্রেনিং করে 18 বছরের আমার যে বর্ণাঢ্য জীবন এটা, এবং আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম যে আমি যখন চলে যাব তখন আমি খুবই কান্না করব, কিন্তু আসলে নিয়তির এরকমই পরিহাস যে এই পুলিশ বিভাগে কর্মরত থাকাকালীন সময়ে অনেক ভালো কাজ করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এবং এই বেয়ারিশ মানুষদের জন্য একটি হাসপাতাল করা কিংবা তাদের জন্য বড় পরিসরে একাডেমিক কিছু করা, এরকম যখন একটা মনোভাব আমার মধ্যে তৈরি হয়েছে বা সেই সফলতার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আসলে অনপ্রিভেদ আসলে আমাদের পোস্টিংয়ের চাকরি এক জায়গায় দীর্ঘদিন থাকা যায় না, তো বিভিন্ন জায়গায় পোস্টেড হওয়ার কারণে আমার কাজগুলো একটু বিক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের যে মূল যে টার্গেট বা স্রোত দ্বারা কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, হয়তো আমি আমার লাইফটাকে আমি যদি সার্ভিসটা কন্টিনিউ করতাম আমি প্রমোশন পেতাম, আমি সার্ভিস শেষে ভালো একটা অ্যামাউন্ট পেতাম এবং অনেক গভর্নমেন্ট সুযোগ সুবিধা আমি পেতাম, তো সেই ওয়েলফেয়ারটা হয়তো আমি পাবো না কিন্তু মানবতার কল্যাণের জন্য বেয়ারিশ মানুষের জন্য যে আলটিমেটলি ভালো কিছু হবে সেটাই আমার ওয়েলফেয়ার এবং সকলেই আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে সবার প্রতি বিনম্র হাত জোট করে অনুরোধ, কেউ বাংলাদেশ পুলিশকে প্রশ্নবিদ্ধ জায়গায় রাখবেন না, বাংলাদেশ পুলিশ আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমার সবসময় আদর্শের জায়গা এবং মন থেকে ভালোবাসি এবং যতদিন ইউনিফর্ম গায়ে ছিল সবসময় একটা কথাই মনে হতো, এই ইউনিফর্ম পরে যদি দেশের জন্য আমার জীবনটাও চলে যায় এর থেকে বড় শহীদি মর্যাদা বা এর চেয়ে বড় আত্মতৃপ্তি আর কিছুই হতে পারে না। সো আমি এই জায়গা থেকে আমাকে অনেক কিছু দিয়েছে পুরস্কার প্রাপ্তি, আপনারা আজকে আমাকে অনেকেই চেনেন, সেটা কিসের জন্য? সেটা বাংলাদেশ পুলিশের জন্য। সো পুলিশকে কখনো এগেনস্টে দাঁড় করাবেন না, অনুরোধ রইল এই প্রতিষ্ঠান। একটা হাফ লিটার পানি নিয়ে আসো, তো একটু জোরে কথা বলছি, কেউ একজন যাও একটা হাফ লিটার পানি নিয়ে আসো। তো এই জায়গা থেকে সবার প্রতি বিনম্র অনুরোধ, আপনারা সবাইকে আমি যেরকম আমার ভালোবাসার জায়গায় আমার প্রাণের প্রতিষ্ঠানটি রয়েছে কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নিবে না, সেরকম কোনো ব্যক্তি ভিন্ন মতাবলম্বীর ব্যক্তির জন্য আমার প্রাণের প্রতিষ্ঠানকে কেউ কোনো ধরনের বিতর্কিত মন্তব্যে জর্জরিত না করার প্রত্যেকের প্রতি অনুরোধ রইল। এটা একটি সুশৃঙ্খল বাহিনী আর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি যখন এখান থেকে আসলে পোস্টিং হয়ে যায় বা আমার কার্যক্রমগুলো স্তিমিত হয়ে যায় তখন আমি নিজেই দরখাস্ত করি কর্ণফুলি থানায় যে স্বেচ্ছায় চাকরি থেকে এই মানবিক কাজের জন্য নিজেকে অবসরপ্রাপ্তির জন্য, হয়তো বা সেটা অফিসিয়াল শিডিউলের জন্য জটিলতায় সেটা লেট হয়ে যায় বা আসলে একটা অফিসে তো অনেক ধরনের কাজ থাকে, আমার কাজ নিয়ে তো আর পড়ে থাকবে না, তো এরপরে আসলে আমি পার্সোনালি একটু অসুস্থ হয়ে যাই, সব কিছু মিলিয়ে 71 দিন আমি গড় হাজির থাকি। এরপর যে আমার যে কুমিল্লায় পোস্টিং হয়ে যায় সেখানেও আসলে আমি যেতে পারছিলাম না, আমার এই কাজগুলো এত ব্যাপ্তি ঘটেছে আর এই কাজ বাদ রেখে আমি যে অনুপস্থিত ছিলাম, আমি কিন্তু অন্য কোনো কাজ করি নাই, যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব ছিলাম আপনারা সবাই জানেন এবং মানবিক কাজে বিপর্যস্ত মানুষের কাজে আমি কিন্তু নিজেকে আত্মনিয়োগ করেছি এবং বেয়ারিশ মানুষের উদ্দেশ্যে বেয়ারিশ মানুষের কল্যাণে আমি আমার যে অনুপস্থিতকালীন সময়টা সেটা কিন্তু আমি আমার বেয়ারিশ মানুষদের জন্য দিয়েছি, আমার দেশের এই অবহেলিত এই মানুষদের জন্য দিয়েছি, আমি কিন্তু এটা আরামে ঘুমাই নাই কিংবা কোথাও বিদেশে কি বেড়াই নাই কিংবা এটা আমার পার্সোনাল কোনো প্রমোদ ভ্রমণের জন্য আমি এটা তৈরিও করি নাই, শুধুমাত্র মানবতার মুক্তি কল্যাণ বেয়ারিশ মানুষের জন্য এটা আমি আপ্রাণ পুরো রমজান মাসব্যাপী আমি অনেক কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম নিজেকে, তো এটা এই কাজগুলো আসলে আপনারা বিবেচনা করবেন ভালোবাসার জায়গা থেকে এবং অনুপস্থিতির যে বিষয়টা এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি স্বেচ্ছায় কিন্তু অব্যাহতির দরখাস্ত করেছি এবং আমি কুমিল্লায় গিয়েও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অফিসে গিয়েও কিন্তু আমি আমার এই বক্তব্যটি তুলে ধরেছি জয়েন করে এবং সেখানেও কিন্তু আমি আমার যে অব্যাহতির দরখাস্ত দিয়েছি, তো অ্যাজ ইউজুয়ালি আসলে এটা প্রশাসনিক জটিলতা অনেক সময় লাগে, তো যেহেতু এটি সময় লেন্দি হচ্ছে এই সময়টা একটু গ্যাপ হয়ে গিয়েছে, এই গ্যাপটাতেই আসলে এটাকে কী বলে অব্যাহতি বা চাকুরি থেকে অব্যাহতির যে নোটিশটা সেটা চলে এসেছে, আসলে দেশদ্রোহী কোনো কিছুই আমি করিনি, আপনারা সবাই খবর নিয়ে দেখতে পারেন এবং সেখানে উল্লেখও রয়েছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, অতএব ভিন্ন ধরনের নিউজ কেউ প্রচার করবেন না এবং গতানুগতিক নিয়মে আমি দরখাস্ত করেছি এবং সেগুলোর সবগুলোই প্রুভনেস আছে এবং সেখানে কিন্তু আমার যে নিউজটা আপনারা দেখছেন সেখানে কিন্তু উল্লেখ রয়েছে এবং আমাদের মাননীয় কর্মকর্তারা কিন্তু সেটাও উল্লেখ করেছে, সো এখানে নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে কোনো কথা বলার কোনো ধরনের
ধরনের স্কোপ বা সুযোগ নেই। ডিপার্টমেন্ট অ্যাজ ইউজুয়ালি যেভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে সেভাবে চলেছে, যে আমার অব্যাহতির বিষয়টা গড অনুপস্থিতির কারণেই কিন্তু সেটা ওনারা করেছে। এবং আমার ব্যক্তিগত আগ্রহ বা অভিমত ছিল যে বিষয়টা একটু সুন্দর হতে পারতো, আনুষ্ঠানিক ফুলেলভাবে আমরা যেভাবে বিদায় নিই সেভাবেও বিদায়টা হতে পারতো, কিন্তু হয়তো বা অফিসিয়াল জটিলতার কারণে, লেন্দি প্রসেসের কারণে সেটা হয় নাই। তারপরেও যে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার ভালোবাসার জায়গাটা থেকে আজীবন আমি বাংলাদেশ পুলিশকে ভালোবেসে যাব, এবং অল ইজ দ্য রাইট, অল ইজ দ্য রাইট, সব কিছুই সঠিক রয়েছে বাংলাদেশ পুলিশের, কোনো কিছুই বিতর্কিত করার মতো কোনো অবস্থান তৈরি হয় নাই। এবং আমি স্বেচ্ছায় নিজেকে অবমুক্তি করার জন্য দরখাস্ত করেছি, এবং ওনারা যে ডিসিশন নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটা আমি মেনে নিয়েছি। এবং অনেকে করেছেন যে এটা অ্যাপিল করার বিষয়ে, আসলে আমি স্বেচ্ছায় যেখানে দরখাস্ত দিয়েছি সেখানে অ্যাপিল করার কোনো বিষয় হতে পারে না। আমাকে যদি এরকম অন্যায় কোনো কিছু করা হতো, আমি যদি সেটা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতাম, সেখানে অ্যাপিলের বিষয় থাকতো। যেহেতু একটি বৃহৎ স্বার্থে আমার স্বার্থটা আমি জলাঞ্জলি দিয়েছি, এটা হচ্ছে কারণটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আবারও বাংলাদেশ পুলিশের জায়গা থেকে কোনো ধরনের চাপ, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের ভিন্ন মতের কিছু, এই ধরনের কোনো কিছুই না, এবং বাংলাদেশ পুলিশকে স্যালুট। এই পুলিশের বদন্যতে আপনারা আমাকে চিনেন, এই পুলিশের ভালো একটি অর্জন পুরস্কার সেটাও আমাকে এই ডিপার্টমেন্ট দিয়েছে, জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ওনার সুদূর প্রসারী এই পরিচালনায় আজকে হয়তোবা আমরা এতটুকু এগিয়ে যেতে পেরেছি এবং অনেকের কাছে আমরা পরিচিত হয়ে উঠতে পেরেছি, এবং এই ভালো কাজগুলো ইনশাল্লাহ করে যাব। এই হচ্ছে চাকরি সংক্রান্ত আপনাদের ব্রিফ করে দেওয়া হলো, যে স্বেচ্ছায় অবমুক্তির জন্যই আমি দরখাস্ত করেছি, এবং সেই দরখাস্ত বিলম্বিত হওয়ার কারণে ওনারাই অবমুক্তি বা অব্যাহতির ওনারাই প্রসেসিং করেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে তিনটা বিষয় ক্লিয়ার করবো, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চলে কীভাবে, কাগজটা দেখি। কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি সংগঠন, এই সংগঠনের যদিও রাইট রয়েছে জনগণের সহায়তা নেওয়ার, বাট আমরা এখনও পর্যন্ত সরাসরি জনগণের কোনো ধরনের সহায়তা নিচ্ছি না, এবং ভবিষ্যতে আপাতত নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। এতদিন আমরা যে কাজ করে এসেছি সেই কাজও কিন্তু গণমানুষ থেকে ফেসবুক, ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, রকেট বিকাশ রগত কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রো করে যে আপনারা সহযোগিতা করেন আমরা কাজ করব, এই ধরনের কোনো কাজই করি নাই। আমাদের 20-30 জনের একটি উপদেষ্টা মণ্ডলী, অ্যাডভাইজার মণ্ডলী রয়েছে, দেশেরও কয়েকজন রয়েছে, দেশের বাহিরেরই বেশি রয়েছে। ওনাদের ব্যক্তিগত জাকাত এবং ব্যক্তিগত দান, কিন্তু অর্থের টাকা দিয়ে কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করতাম, এবং যিনি স্পন্সর করতো সেই টাকাটাও কিন্তু গুনে দিয়ে কিংবা কার্যক্রম সম্পন্ন করে আমরা ভিডিও করতাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল অন্য কিছু নয়, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল ভিডিও, যে ওইরকম মানবতার ফেরিওয়ালা নয় যে আমি 1,000 টাকা দিয়ে 10 লাখ টাকা কামাবো, এই ধরনের কোনো কার্যক্রম না। এটা একটা সোশ্যাল টিম ওয়ার্ক, এই আমার সাথে আমি একা না, এই জার্সি পরা অনেক মানুষই রয়েছে, 20 জন রয়েছে স্বেচ্ছাসেবী, আর 6 জন রয়েছে তাদের পে করা অর্থ বেতনভুক্ত তারা। এখন তাদের বেতনটা কীভাবে আসে সেটা আমাদের 2-1 জন অ্যাডভাইজার পার্সোনালি, সবাই না আবার 2-1 জন অ্যাডভাইজার কন্টিনিউ এটা টানা 3 বছর তাদের এই বেতনটা পে করে আসছে। কোনো মানুষের চাঁদায় তাদের বেতন হয় না, এবং কোনো মানবিক কাজের জন্য কারো থেকে টাকা নিয়ে তাদের বেতন হয় না। তাদের বেতন, তাদের কার্যক্রম হচ্ছে বেয়ারিশ মানুষ রাস্তা থেকে তুলে এনে তাদের পায়খানা পসরা পরিষ্কার করা, তাদের 3 বেলা খাওয়ানো, সার্জারির সময় পাশে থাকা, পোকামাকড় তাদের শরীর থেকে পরিষ্কার করা, সব কিছুই তাদের কাজ। যেটা মা বাবার জন্য, বৃদ্ধ হয়ে গেলে মা বাবার জন্য সন্তানরা করে না, সেটা কিন্তু আমাদের এই ছেলেগুলো করছে। এই সামান্য 13,000 টাকা, জুন থেকে তাদের বেতন 13,000 হবে, এখন 12,000 চলছে, এই তাদের সামান্য 13,000 টাকা বেতনেই কিন্তু তারা এগুলো করে যাচ্ছে, তাদের পুরো পরিবারটা চলে এই টাকায়। এবং আবারও বলছি, এই টাকা কোনো মানুষের দানের টাকা নয়, এই টাকা আমাদের 2-1 জন অ্যাডভাইজারের কন্টিনিউ 3 বছর যাবৎ চালিয়ে এসছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। এবং এই টাকাটা দিয়েই কিন্তু ওনাদের পানি আনছো কেউ, এই টাকাটা দিয়েই কিন্তু ওনাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করি। আবারও বলছি সবার জ্ঞাতার্থে, বিসমিল্লাহির রহমানির রহিম, তো এই যে আমাদের যে কার্যক্রমগুলো, আবারও বলছি সকলের জ্ঞাতার্থে, যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের যে এমপ্লয়ার রয়েছে, 6 জন এমপ্লয়ার রয়েছে, তাদের বেতনটা হচ্ছে সম্পূর্ণ আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে 2-1 জন, 2 থেকে 1 জন, এই ওনাদের স্পেসিফিকলি ওনাদের অর্থায়নে কিন্তু তাদের বেতনটা চলছে। আর কোনোভাবেই সকল থেকে চাঁদা উঠিয়ে এই ধরনের কোনো কার্যক্রম সম্পৃক্ত করা হয় না। কিন্তু আপনাদের জন্য একটা অপশন রয়েছে, যেহেতু আমাদের সারা বাংলাদেশব্যাপী আমরা
হুইলচেয়ার প্রজেক্টটা চালু রেখেছি। কেউ যদি 10টা হুইলচেয়ার স্পন্সর করে, ধরেন 7,000 টাকা করে 70,000 টাকা হুইলচেয়ার আমাদের কাছে পৌঁছে দিছে, তাহলে ক্যারিং কস্টটা আমাদের এ পর্যন্ত যতগুলো হুইলচেয়ার আমরা সারা বাংলাদেশে দিয়েছি হাজার হাজার, সবগুলো ক্যারিং খরচ আমরা বহন করেছি। যারা স্পন্সর করছে তারা শুধু হুইলচেয়ারগুলো দিছে, হয় হুইলচেয়ার হিসেব করে টাকা দিয়ে দিচ্ছে, দোকান দেখিয়ে দিয়েছে, অথবা আমাদেরকে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা গড়ে যে আপনারা সবাই টাকা দেন, আর সেই টাকা দিয়ে আমরা হুইলচেয়ার দিব, সেই টাকা দিয়ে আমরা একটা ভালো কাজ করবো, এই ধরনের কোনো অপশন স্কোপ নেই। সো এটা গড়ে এই ধরনের প্রশ্ন কেউ দয়া করে আমাদেরকে করবেন না, যে অনেকে হয়তো ভাবতে পারেন যে শওকত ভাই কেন চাকরি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে কি শওকত ভাই অনেক টাকাওয়ালা হয়ে গেছে, অনেক মনে অর্থ কামাচ্ছে। আবার একটা নেগেটিভ মন্তব্য পেয়েছি যে ব্যবসা মনে হয় ভালো হচ্ছে, দয়া করে এই ধরনের মন্তব্য অনুরোধ করবেন না, আমাদের মন ভেঙে যায়। এবং পার্সোনালি এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কাল কিয়ামতের দরবারে আপনার বিষয়ে এই দুনিয়াতে কোনো বিচার না পাইলেও কালকে আমাদের দরবারে সেই আপনার বিরুদ্ধে এই মনে কষ্ট পাওয়াটা আমি রুজু করব। এবং আল্লাহ এর উত্তম ফয়সালাকারী, হিংসা কখনো মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। দয়া করে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন। যদি আমরা মানুষ আমাদের কোনো ধরনের ভুল ত্রুটি দেখেন, সরাসরি এসে আমাদেরকে বলবেন, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদেরকে বলবেন, আমরা শুধরে নেব, সেখান থেকে সরে যাব, কিংবা নতুন কোনো পদক্ষেপ নেব। কিন্তু দয়া করে এই ধরনের মন্তব্য করে আমাদের কাজকে বন্ধ করে দেবেন না, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। আর কোথাও কোনো অন্যায়ের কাছে মাথা নত করা মানুষ আমি নই, আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই ধরনের ভালো কাজের সাথে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সবসময় আমাকে যেভাবে দেখছেন সেভাবেই দেখবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি রাগে ভয়ে থ হয়ে যাওয়া কিংবা পালিয়ে যাওয়া এই ধরনের কোনো মানুষ নই, আমি একা নই, আমার সাথে এরকম অনেক মানুষ রয়েছেন কালকে থেকে এই পর্যন্ত, যে শওকত ভাই আপনার চাকরি চলে গেছে, আপনি আমাদের অফিসে জয়েন করেন, আমাদের কোম্পানিতে জয়েন করেন, এরকম কমপক্ষে 10টা মেসেজ আমি সিন করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানি, জানাই আপনাদেরকে। অনেকে বলবেন যে শওকত ভাই আপনার চাকরি ছেড়ে দিলেন, আপনি চলবেন কীভাবে? এটা কিন্তু মোস্ট একটি প্রশ্ন এবং ইস্যু, এই ইস্যুটা সবার জানার খুবই প্রয়োজন। দয়া করে যারা জানছেন অন্যকেও জানার সুযোগ করে দিবেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন গর্বিত মুক্তিযোদ্ধা, তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন, একজন অফিসার হিসেবে যখন দেশে যুদ্ধ শুরু হয়, যুদ্ধের প্রথম পিরিয়ডেই কিন্তু উনি পাকিস্তান থেকে পালিয়ে এসে সম্মুখ সমরে আমার বাবা অংশগ্রহণ করে, বর্তমানে উনি মরহুম। তো আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনি যে 20,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা পেত, সেই ভাতাটা কিন্তু আমি কিন্তু সেটা গ্রহণ করি। এবং সে আমার একটু সমস্যা রয়েছে, অন্যায় দেখলে যেহেতু আমার রাগ উঠে যায়, এজন্য আমাকে আমার ডিপার্টমেন্টের আমার সহকর্মী, ইভেন আমার বড় ভাই, উনিও কিন্তু বারবার আমাকে সতর্ক করেছেন, কিন্তু তারপরেও অন্যায় দেখলে আমার কিন্তু কথাটা একটু বড় হয়ে যায় বা আমি থাকতে পারি না, এটা আমার একটি বদ অভ্যাস, আমি জোরে কথা বলে ফেলি, কখনোই অন্যায়ের সাথে আপোষ করি না। সে যেই হোক, সে জায়গা থেকে আজীবন এই বেয়ারসদের জন্য তাদের পাশে থাকবো, কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, কখনোই অন্যায়ের সাথে আপোষ নয়। এবং এই আমি আমার যে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, যে চালিকা শক্তি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমাদের অনেকে প্রশ্ন করছেন যে ভবিষ্যতের যে বেয়ারিশ হাসপাতাল সেটা চালাবেন কীভাবে, সেটার উত্তর হচ্ছে আমরা যখন বেয়ারিশ হাসপাতালটা শুরু করব, তখন আপনাদের থেকে 2 টাকা 5 টাকা 4 টাকা নিয়ে এই হাসপাতাল পরিচালনা কোনো ইচ্ছা বা আগ্রহ আমাদের নেই। কারণ আপনি 2 টাকা দিয়ে 2,000 টাকার কথা বলবেন 2 দিন পরে, এইটা আমরা অতীতে বিভিন্ন সংস্থার কাছ থেকে পর্যালোচিত করে এটা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা নিয়েছি, যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কৈফিয়ত বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করছে, তাদের এই সমস্যাগুলোই আমরা উদাহরণ হিসেবে নিয়ে আমরা কারো থেকে কোনো ধরনের যাতে সহযোগিতা নিতে না হয়, আমরা নিজস্ব কোনো হালাল প্রোডাক্ট কিংবা কোনো ব্র্যান্ড আমরা নিজেরাই ইনশাল্লাহ তৈরি করব এবং সেটা মার্কেটাইজ করব। সেই অর্থেই, সেই লিগাল প্রসেসেই কিন্তু আমাদের হাসপাতালটা চলবে, আমাদের এটা সুদূর প্রসারী একটি প্ল্যান রয়েছে ইনশাল্লাহ। আবারও বলছি যে আমার যেহেতু অপরচুনিটি রয়েছে, আমার যে উইলিশরা রয়েছে তাদের, আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি যে বড় ভাই যিনি শিল্পপতি এবং সাবেক কাউন্সিলর, ওনার কিন্তু যে ব্যক্তিগত ওনার অফিসে 2-3টে অফিসে কিন্তু ওনার 30-40 জন এমপ্লয় রয়েছে। তো উনিও আমাকে অনেকবার থেকে বলছে তুমি আমার অফিসে জয়েন করো। আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা, সে যে লন্ডন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, তার কোনো ছেলে নেই, আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে, তো উনি বলছে আমাদের তো আর প্রয়োজন নাই, তুমি আমার অফিসটা দেখো, কারণ ওনার যদি কিছু হয়ে যায় ওনারও বর্তমানে ওনার এই সম্পদটা অন্তত দেখার মতো একটা মানুষ তো নেই, এই জন্য ওনার অফিসেও কিন্তু আমি জয়েন করি নাই। এবং আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমাকে যদি এই অনিয়ারে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মান্থলি যদি কেউ 1,00,000 টাকারও চাকরির
প্রলোভন দেয় কিংবা অফার করে তাও আমি যাব না। একমাত্র এই বিয়ারিসদের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত ব্যয় করব। তবে অনুরোধ, কেউ কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না আমার এই কাজ সম্পর্কে, তাহলে মনে খুবই কষ্ট পাবো। কিন্তু যদি বারবার আপনারা দু একজন রয়েছেন যারা হিংসাত্মক আচরণ করছেন, যদি এরকম আজেবাজে কমেন্ট করেন, যদি আপনারা প্রুফ দিতে না পারেন, আমি কিন্তু সাইবার বুলিংয়ে এবং সাইবার অ্যাক্টে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি মামলা করতে কিংবা আইনানুগ ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। স্পষ্ট আকারে বলে দিচ্ছি, আমি আপনারা আমাকে যারা ভালোবাসেন এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গতকালকে থেকে আজ পর্যন্ত হাজার হাজার পোস্ট এবং কমেন্ট আমি পড়েছি। আমার আসলে সময়টা একটু আপসেট, আমি সবাই যেভাবে ফোন করছে, তো আসলে আমি এতদিন ভেঙে পড়ি নাই, কিন্তু আপনাদের এত আবেগ আপ্লুত ভালোবাসার কারণে নিজেকেই খুব কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের এই ভালোবাসার সম্মানটুকু যাতে আমি রাখতে পারি, আমার কোনো ধরনের অন্যায় কিংবা ভুল যদি আপনারা দেখেন সাথে সাথে আমাকে অবহিত করবেন, আমি শুধরে নিব, কিংবা আপনারা যেভাবে বলবেন সেভাবেই নিজেকে পরিচালিত করার চেষ্টা করব। কোনো মানুষের মনে কষ্ট দিয়ে কখনোই ভালো কাজ হয় না। আমি চাই কোনো মানুষের মনে কষ্ট যাতে কোনোভাবেই না যায়। আবারও বলছি, আমাদের এই ব্যক্তিগত কাজগুলো শুধুমাত্র কিছু মানুষের ব্যক্তিগত অর্থায়নে করা, কেউ পার্সোনালি কোনো কিছু স্পন্সর করতে চাইলে আই উইল বি অ্যাগ্রি, আমরা সেটা রাজি আছি, আপনারা সেটা করতে পারেন। কিন্তু গড়ে গণহারে মানুষ থেকে চাঁদা নেয়া, মানুষ থেকে টাকা নেয়া যে আমাদেরকে দেন আমরা সাহায্য করব, এই ধরনের কোনো প্রসেস এখনও চালু হয় নাই, অতীতেও ছিল না, বর্তমানেও থাকবে না। শুধুমাত্র কেউ পার্সোনালি, আবারও বলছি, কেউ যদি কোনো কিছু ডোনেশন করতে চান আমাদের মাধ্যমে, আমাদের নাম্বারে যোগাযোগ করে যে ভাই আমি এই কাজটা করতে চাই, আপনি পাচ্ছেন না, আপনার হয়ে আপনার অনুরোধ ক্রমে, আপনার অনুমতি ক্রমে আমরা সেটা করে দিচ্ছি এবং ভিডিও আকারে আপনাকে এক কপি পাঠাচ্ছি, আমাদের পেজে এক কপি চলে যাচ্ছে। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, কিন্তু পার্সোনালি মানুষ থেকে টাকা নিয়ে আমরা অনেক কিছু করছি, এই ধরনের ব্লেম দিবেন না দয়া করে। এই ধরনের ব্লেম যদি ওভার অ্যাক্টিং কেউ করে থাকেন, আমরা কিন্তু সাইবারে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াতে বাধ্য হব। আর আমাদের যে পাঁচ ছজন স্টাফ রয়েছে কন্টিনিউয়াস বেয়ারিসদের পায়খানা পাত্রাব পরিষ্কার করার জন্য, আবার বলছি, তাদের বেতনটা কিন্তু আমাদের স্টাফদের বেতন আমাদের অ্যাডভাইজার থেকে আসে। দ্বিতীয় ক্লিয়ারিং হচ্ছে, আমরা গণহারে কোনো টাকা নিয়ে কোনো ধরনের কাজ করি না, শুধুমাত্র নির্দিষ্ট স্পন্সরের অর্থায়নে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। যদি কেউ আগ্রহী হয় তাদেরটা আমরা আবার ভিডিও আকারে শো করি। আমরা দ্বিতীয় কষ্টটিও শেষ করে দিলাম। তিন নম্বর কজ হচ্ছে আমার আয়ের উৎস, সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। আমার ফ্যামিলির যে আর্নিং সে 10,000 এবং আমার যে বাবার মুক্তিযোদ্ধার পেনশন যে 20,000 টাকা সেটা, এবং আমার ভাইয়ের একটা ভেহিকল রেন্টের ব্যবসা আমি দেখি সেখান থেকে 20,000 টাকা, এর 50,000 টাকা আসে। এবং আরেকটা হচ্ছে আপনাদের ভালোবাসা, ইউটিউব ফেসবুক গণমাধ্যমে যে একটা রেমিটেন্স কখনো কম কখনো বেশি যেটা আসে, সেটা কিন্তু আমরা সারা বাংলাদেশব্যাপী যে কার্যক্রমগুলো করি সেখানে কিন্তু একটা ফুয়েল খরচ থাকে, সেখানে কিন্তু একটা যাতায়াত খরচ থাকে। আপনারা যেটা স্পন্সর করেন সেটা আমরা পৌঁছে দিই, কিন্তু মাঝখানে যে ক্যারিং খরচ, খাবার খরচ, সেটা কিন্তু আমরা আমাদের যে ফেসবুক ইউটিউব সেটাও কিন্তু এই খাতে আমরা আল্লাহর রহমতে খরচ করে ফেলি। এই জন্য আপনারা যারা আমাদের ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো দেখেন তারাও আমাদের সহযোদ্ধা, ব্যক্তিগতভাবে এখানে কেউ লাভবান হয় নাই। আপনাদের অনেক অনেকগুলো সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত প্রায় 570 নলকূপ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থাপন করেছি। আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের প্রুফ হিসেবে রয়েছে। এই পর্যন্ত আমরা 524তম পা আমরা লাগিয়েছি, যাদের পা নেই সারা বাংলাদেশ থেকে 10-20 বছর পাহীনভাবে ঘরের মধ্যে বসে আছে, সেই সকল মানুষকে খুঁজে নিয়ে এসে তাদের পা লাগিয়ে দিয়েছি 524 জন মানুষের। এই কার্যক্রম অ্যাজ ইউজুয়াল অব্যাহত, এবং এগুলো স্পন্সরের মাধ্যমে, গণহারে কোনো টাকা নিয়ে করা হয় না। এরপর হচ্ছে আমাদের যে বেয়ারিসদের চিকিৎসা কন্টিনিউ চলমান রয়েছে, এখনও আমাদের 6 জন বাইরে, 6 জন ভিতরে, 4 জন, 10 জন রয়েছে। এছাড়াও আমাদের যে যারা টাকার অভাবে মেডিকেল থেকে চিকিৎসা না পেয়ে বেরিয়ে যাচ্ছে তাদের নগদ অর্থ দিয়ে সেই অপারেশনটি করিয়ে দেওয়া, আমাদের এরকম হাজারো ভিডিও আপনারা দেখবেন, শত নয়। এছাড়াও রয়েছে পুরো চট্টগ্রামে কোনো মানুষ, অসহায় মানুষ যদি মারা যায়, লাশ যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, রিক্সাওয়ালা কিংবা ভিক্ষুক যে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অ্যাম্বুলেন্স রেডি রয়েছে সেই লাশটি নিয়ে যাওয়ার জন্য। 24 ঘন্টা অনলি ওয়ান বেয়ারিস সেবা ফাউন্ডেশন এই সার্ভিসটি পে করায়। এই সার্ভিসে আপনাদের থেকে গণহারে কোনো টাকা নেওয়া হয় না, এটাও আমাদের একজন স্পন্সরশিপ, আমেরিকার ফ্লোরিডা থেকে ফরিদানটির স্পন্সরে এটা করা হয়। এবং এছাড়াও আমাদের পুরো চট্টগ্রামে কোনো ICU যদি গরিব মানুষ মরে পড়ে থাকে, টাকার অভাবে লাশ বের করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা কল দেওয়ার সাথে সাথে সর্বাগ্রে ছুটে যাই। এই ভালো কাজগুলো কীভাবে জীবিত থাকবে, এই ভালো কাজগুলো যাতে কন্টিনিউয়াস হয়, এই বৃহৎ পরিসরকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই ছোট্ট একটা আত্মত্যাগ, এই আত্মত্যাগকে আপনারা ইতিবাচক হিসেবে দেখবেন এবং সবসময় ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আমরা কোনো পয়সা চাচ্ছি না কিংবা কোনো ধরনের, শুধু দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন, ভালো পরামর্শ দিবেন এবং যাতে এই ভালো কাজগুলো বেঁচে থাকে, এগিয়ে যেতে পারি। কোনো মানুষের লাশ যাতে মেডিকেল কিংবা কোথাও পড়ে না থাকে, কোনো ICU যাতে লাশ পড়ে না থাকে, কোনো মানুষ পাহীনভাবে ঘরে যাতে বসে না থাকে,
কোনো প্রতিবন্ধী যাতে 20 বছর একটি হুইলচেয়ার অভাবে বাইরের আকাশ দেখতে পাড়া থেকে বঞ্চিত না থাকে। তো এই ভালো কাজগুলো এবং বেয়ারিশ মানুষদের জন্য একটা অল্টারনেটলি একটা হাসপাতাল, এই ভালো কাজগুলোর জন্য আমাদেরকে আমাদের সকলকে আপনারা বাঁচিয়ে রাখবেন, ভালো কমেন্টস করবেন, যদি অনপ্রভিত অনাকাঙ্ক্ষিত কারো মনে কষ্ট দিয়ে